পোয়ার প্রথম তো বাতরিল স্বাগতম জানায় স্টুডিওর মজিয়াত মই ঋতুরাজ মেধি লৈ আহিছো এটা অত্যন্ত হুকাবহ খবর এবার হেলেমত সংঘটিত হয়েছে এটা ভয়ঙ্কর ঘটনা রেলর আগত পড়ি মৃত্যু হয়েছে এগারী মহিলার এই পর্যন্ত মহিলাগী চিনাক্ত করবা নাই স্থানীয় লোক অথবা আরক্ষী এই ডর খবর দুটাই মিত্র দর্শক সকলক এই মুহূর্ত জানাইছো ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে হেলেমত রেলর খুন্দাত নিহত হয়েছে এগারী মহিলা মহিলাগীর পরিচয় এই পর্যন্ত উদ্ধার করবা নাই স্থানীয় লোক অথবা রেল আরক্ষী মহিলাগীর বয়স প্রায় 35 বছর হব বলে অনুমান করা হয়েছে মহিলাগী নিহত হওয়াক রহস্যর সৃষ্টি হয়েছে অঞ্চলট এটা ডর খবর টাইম ইটর দর্শক সকলক সেই মুহূর্ত জানাইছো রেল বিভাগের মতে রেলর আগত জঁপিয়াইছিল মহিলাগী চরম সিদ্ধান্ত গ্রহণ করে এই ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ প্রকাশ করা হয়েছে চলন্ত রেলর পর জঁপিয়াই দিয়া বলে সন্দেহ প্রকাশ করেছে রেলওয়ে আরক্ষী মৃতদেহর মরণোত্তর পরীক্ষার ইতিমধ্যে প্রেরণ করা হয়েছে মৃতদেহর মরণোত্তর পরীক্ষার পাছতে সকল তথ্য জল জল পদ পদ হয়ে পড়ব এটা ডর খবর টাইম ইটর দর্শক সকলক এই মুহূর্ত জানাই আছো এটা শোকাবহ ঘটনা সংঘটিত হয়েছে হেলেমত এগারী মহিলায় রেলর পর জঁপিয়াই আত্মহনন করার সন্দেহ প্রকাশ করা হয়েছে মহিলাগীর বয়স প্রায় 35 বছর হব বলে অনুমান করা হয়েছে বর্তমান মৃতদেহ রখা হয়েছে মর্গত ইতিমধ্যে মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়েছে মৃতদেহ ক্ষতবিক্ষত মৃতদেহ মরণোত্তর পরীক্ষার পাছতে সকল তথ্য পোহরলে আহি পড়ব পুয়ার ভাগতে টাইম ইটর দর্শক সকলকে জানাইছো এটা অত্যন্ত শোকাবহ খবর রেলর খুন্দাত নিহত হল এগারী মহিলা আর মহিলাগীর পরিচয় এই পর্যন্ত উদ্ধার হওয়া নাই অচিনাক্ত মহিলার মৃতদেহ উদ্ধারক লো এটা হেলেমত চাঞ্চল্য রহস্যর সৃষ্টি হয়েছে সমগ্র অঞ্চল জুড়ে রেল বিভাগের মতে রেলর আগত জঁপিয়াই দিছিল মহিলাগী চলন্ত রেলর পর জঁপিয়াই দিছিল বলে ইতিমধ্যেই প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করেছে আর মৃতদেহ ইতিমধ্যেই মরণোত্তর পরীক্ষার প্রেরণ করা হয়েছে মরণোত্তর পরীক্ষার অন্তত সকল তথ্য পোহরলে আহিব তদন্ত প্রক্রিয়া ক্ষিপ্রতারে আরম্ভ করেছে আরক্ষী আজি আবেলি 1:27 হোয়াটসঅ্যাপ যোগে হেলেমর স্টেশন সুপারিনটেন্ডেন্ট জানাইছিল যে বগাঙর স্টেশনের ওসর রেলওয়ে কিলোমিটার 191/9 আর 192/0 মাজত এগারী মহিলাক আপ মুখক চেলেং এক্সপ্রেসখনে খুন্দিয়াইছে আর মহিলাগী মৃত্যু হয়েছে বলে জানিব পারিছে সেইমতে আমি খবর পাই গৈ ঘটনাস্থলী পরিদর্শন করলো আর ঘটনাস্থলী পরিদর্শন করার সময় মানুষগুলি জিয়াই আসে আমি গুরুতর জখম অবস্থাত আসে আমি ততাতৈয়াক বড়গাং মডেল হসপিটালত নিলো আর তাতে মহিলাগী চিকিৎসকে মৃত বলে ঘোষণা করলে চালকে ট্রেনের চালকে কৈছে জাপ মারিছে বলে কিন্তু পটক্ষদর্শী তো আর বেলেগ কোনো নাই আমি যেতিয়া ডক্টরে ডিক্লেয়ার করলে মহিলাগী মৃত্যু হয়েছে তেতিয়া আমি শ্রদ্ধাল করে মরণোত্তর পরীক্ষার কারণে বিহালি পি এইচ সিলে পঠিয়াই দিছো আর বর্তমানে যেহেতু চিনাক্তকরণ হওয়া নাই 72 ঘণ্টার কারণে চিনাক্তকরণ করব কারণে 72 ঘণ্টা গৃহত রাখা হব চিনাক্তকরণ হওয়া হলে মৃতদেহটো পরিয়ালৰ